আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমার রেসিপিটা হচ্ছে তেঁতুলের টক মিষ্টি চাটনির রেসিপি। তো তেঁতুলের টক মিষ্টি চাটনির রেসিপিটা কীভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, আর এটা কীভাবে সংরক্ষণ করে রাখা যায় দীর্ঘদিন বাড়িতে, আর রেখে রেখে আমি এটা ইউজ করতে পারি, তো সেভাবে আপনাদের সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সন্ধ্যাবেলাকার জলখাবারের সঙ্গে, যে কোনো স্ন্যাক্সের সঙ্গে এটা দিতে পারেন। তো সিঙ্গারা হোক, চপ হোক, বা আপনার রুটি পরোটার সঙ্গে খাওয়া যেতে পারে। এই চাটনিটা দুর্দান্ত খেতে, আশা করছি ভালো লাগবে। চলুন বানাই। তেঁতুলের টক মিষ্টি চাটনি বানানোর জন্য এখানে আমি আস্ত তেঁতুল নিয়ে নিয়েছি। এই তেঁতুলগুলো জেনারেলি যে বাজার হাটে বিক্রি হয় সেসব তেঁতুল, এগুলোর মধ্যে বীজ আছে, আর এই যে সিরগুলোও আছে, এখনও কিছু খোসাও আছে। তো প্রথমে আমি এই তেঁতুলগুলোতে একটু গরম জল দেবো, যেন খুব তাড়াতাড়ি ভিজে যায়। তো গরম জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য, তারপর আমি এই তেঁতুলটাকে চাটনি বানাবো। দিয়ে দিচ্ছি গরম জল, এটা ফুটন্ত গরম জল দিয়েছি, এটা এবার আমি ঢেকে রাখবো। এটাকে আমি ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য, তারপর আমি চাটনি বানাবো। তো এখানে তেঁতুলগুলো আধা ঘন্টা পর এই অবস্থা, খুব সুন্দরভাবে এগুলো ভিজে গেছে। তো এবার আমি এগুলো থেকে এই বীজগুলোকে আলাদা করে নেব। ছোটো বাটিতে অসুবিধা হচ্ছিলো বলে আমি এই বড় বাটিতে ঢাললাম। ঢেলে হাত দিয়ে ভালো করে এগুলো শাঁসগুলোকে, বীজগুলোকে, সমস্ত কিছু একদম ছাড়িয়ে নিচ্ছি আমি। এই যে বীজ, কতই বীজ। এই যে বাকি অংশটা আছে, এটার মধ্যে আবার আমি ঠান্ডা জল মিশিয়ে দেবো। ভালো করে হাত দিয়ে আমি এটা করে নিচ্ছি। আপনি চাইলে পরে তোমরা এটা থেকে এই যে মিক্সিতেও করতে পারো, বীজগুলো বেছে ফেলে দিয়ে তারপরে মিক্সিতে এটা গরম জলে ভিজিয়ে রেখে ওই তেঁতুলের সমস্ত জিনিসগুলো তুমি মিক্সিতে দিয়ে দাও, দিয়ে তখন ওটা চালিয়ে নাও। তাহলে কী হবে, সমস্ত জিনিস একদম গুলে যাবে। কিন্তু এখানে আমি একটু হাত দিয়ে করছি, এই তেঁতুলের চাটনিটা খেতে ভীষণই মজা হয়। এটা সিঙ্গার সঙ্গে সন্ধ্যাবেলায় চাট বা যে কোনো পকোড়ার সঙ্গেও খাওয়া যেতে পারে। এই চাটনিটা খেতে একদম দুর্দান্ত। এটা একদম যে মিষ্টির দোকানে যে সিঙ্গারার সঙ্গে যে চাটনিটা দেওয়া হয় একদম ওইটার মতনই হবে। এই রেসিপিটা একদম সম্পূর্ণ আমি বানাবার চেষ্টা করেছি, এটা সম্পূর্ণ মিষ্টির দোকানের মতনই এটা টেস্ট হবে। তো এখানে এটা হয়ে গেছে, আমি আমার তেঁতুলের পাল্প রেডি হয়ে গেছে। আর এই হচ্ছে বীজগুলো যেগুলো বের করে দিয়েছি, এবার আমি এটাকে ছেঁকে নেব। এ ধরনের একটা ছাঁকা নিয়েছি, নিয়ে এর মধ্যে রেখে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে আমি ছেঁকে নামিয়ে নেব। সম্পূর্ণ তেঁতুলের পিউরিটা আমি এভাবে ছেঁকে নিয়েছি। তো এখানে আমি পুরো তেঁতুলটাকে ছেঁকে নিয়েছি, আর এর মধ্যে একদম কিচ্ছু নেই। তো এবার আমি এটাকে রান্না করব। চাটনিকার রান্না করার জন্য এখানে আমি একটি ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো অল্প পরিমাণে সর্ষের তেল, একদম অল্প। এটাতে তেল খুব কম লাগে, একদম অল্প পরিমাণে, এক টিস্পুন, এক টেবিল স্পুন মতন তেল দিয়েছি। দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে, হাফ টিস্পুন আদা বাটা,
আদা বাটাটা দিলে পরে চাটনির ফ্লেভারটা খুব সুন্দর হয়। এবার আমি এটার মধ্যে দিয়ে দেব তেঁতুলের পিউরিটা দিয়ে দিলাম। একশো খানিক দিয়ে দিচ্ছি গুড়, 100 গ্রাম গুড় দিয়ে দিয়েছি। এবার ফ্লেমটা আমি বেশ জোরে দিয়ে দিয়েছি, এটা যেন খুব তাড়াতাড়ি ফুটতে লাগে। আর এবার দিয়ে দেব, দিয়ে দিচ্ছি নুন, এটা সাদা নুন দিয়ে দিচ্ছি। এবার আমি হাফ টিস্পুন বিট নুন দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই লঙ্কা গুঁড়োটাতে কালারটা আসবে, ঝাল হবে না। মেনলি আমার ঝাল আর ফ্লেভারটা আসবে এই যে শুকনো লঙ্কার, যেটা আমি ফোড়নে দিয়েছি সেটা থেকে। আর এবার আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিলে পরে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, গোলমরিচের গুঁড়োতে ফ্লেভারটাও খুব ভালো আসে, আবার একটু ঝালটাও হবে। যেহেতু এটা টক ঝাল মিষ্টি আমি চাটনি বানাচ্ছি, এই চাটনিটা খুব ভালো লাগে সিঙ্গারার সঙ্গে খেতে। সন্ধ্যেবেলায় চাট বা দই বড়া যখন তৈরি করা হয় তার মধ্যে এই চাটনিটা ব্যবহার করা হয়। তখন এটা বলো কুটু, এখানে আরো 100 গ্রাম আমি গুড় দিচ্ছি। মিষ্টিটা আপনাদের নিজেদের মতন বুঝে দেবেন, যার যেরকম মিষ্টি খায়। আমার বাড়িতে একটু মিষ্টিটা বেশি লাগে, সেজন্য আমি মিষ্টিটা একটু বেশি দিলাম। এবার আমি এটা টেস্ট করে দেখলাম যে টক এখনও আছে, প্রায় আমি 200 দিয়েছি গুড়। তো এটার মধ্যে এবার আমি প্রায় 50 থেকে 100 গ্রাম মতন চিনি দেব। তো এইভাবে ভর্তি ভর্তি করে 5 টিস্পুন আমি ভর্তি করে দিলাম চিনি। তারপর টেস্ট করে আমি দেখব এটা কেমন মিষ্টি হয়েছে। আমি আগেই বলেছি যে মিষ্টিটা একদম আপনার নিজের মতন, আপনি কেমন খেতে চান সেটা একদম আপনার নিজের মতন করে দেবেন। অনেকেই তো কম খায় চিনি, কেউ মিষ্টি কম খায়, কেউ মিষ্টি বেশি খায়, কারি টকটা বেশি পছন্দ। তো আমি এটার মধ্যে চিনি দিলাম, যে আবার এটাকে নাড়াচাড়া করব। এটা একদম খুব টেস্টি হয়েছে। এর মধ্যে আমি আলাদাভাবে ঝাল দিইনি, কারণ এখানে যে শুকনো লঙ্কাগুলো আমি ফোড়ন দিলাম ওই লঙ্কাগুলো ভীষণই ঝাল, আর ওটার থেকে ঝালটা বেরিয়ে এই চাটনিটা ঝাল হয়ে যাবে। এর জায়গাতে আপনি চাইলে পারেন গুঁড়ো লঙ্কা ব্যবহার করা যেতে পারে, কিন্তু আমি এখানে শুকনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, জাস্ট এই গোটা লঙ্কাগুলোই ফোড়নে দিয়েছিলাম। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়ার একটাই কারণ যে কালারটা একদম বেশ লাল টকটকে হবে। তো আমার চাটনিটা প্রায় হয়ে এসেছে, এটা এত টেস্টি হয়েছে যে মানে আমার নিজেই খুব ভালো লাগছে খেতে। আমি এটা টেস্ট করছি আর মানে নুনটা আর ঝালটা এর পরিমাণটা আমি দেখছি। এর মধ্যে গোলমরিচটা দেওয়া আছে, গোলমরিচের ফ্লেভারটা খুব ভালো আসে, খুব সুন্দর টেস্ট হয়েছে, অসম্ভব মজা এটা। আমি তো এটার মানে টেস্ট করে করে এক ফোঁটা করে টেস্ট করে দেখছি, এটা অসম্ভব মজা হয়েছে। আর একটু জাল দেবো এটা থিকনেসটা ধরার জন্য। এই তো আমার চাটনিটা কেমন হয়েছে দেখায়। চাটনিটা কিন্তু এখন অনেকটাই গাঢ় হবে, এটা গাঢ় হয়নি এখনো, লেগে আছে, পাতলা হয়ে আছে, এটা আরও গাঢ় হবে। এটাকে আমি আর একটু জাল দেবো। এটা বোঝা যাচ্ছে কীভাবে, চামচের গায়ে যে লেগে আছে এটা একদম পাতলা হয়ে পড়ছে, এটা জাস্ট মানে আর একটু যখন গাঢ় হয়ে যাবে, এই যে এবার আমি এটার মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন জিরের গুঁড়ো। এটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো, এটা দিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার হবে চাটনিটাতে। চাট
চাটনিটা খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে জিরের গুঁড়োটা দেওয়াতে। চাটনিটা বেশ হয়ে এসেছে আর এটার মধ্যে থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসছে, বিট নুনের, কালো গোলমরিচের আর এই জিরের, মানে এত সুন্দর একটা ফ্লেভার, অসম্ভব টেস্টি একটা ফ্লেভার বেরিয়ে আসছে। বুঝতে আমার কথা শুনেই বুঝতে পারছে যে মানে আমার কত ইয়ে মনে হচ্ছে এটা বলতে গিয়ে, মুখে সবসময় আমার জল চলে আসছে আর এত টেস্টি হয়েছে। এটা আমি থিকনেসটা দেখাই এবার, এটা এখনো কিন্তু ফুটছে, আর এই থিকনেসটা দেখো একদম অনেকটা গাঢ় হয়ে গেছে, এটা এই যে অনেকটা গাঢ় হয়েছে। এবার এটাকে ঠান্ডা যখন করব তখন আরো গাঢ় হয়ে যাবে। এটা দেখো তো, আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটাকে ঠান্ডা করে করার জন্য রাখছি। খুব সুন্দর এটা একটা হয়েছে, ঠান্ডা হলে এটা একদম আরো গাঢ় হয়ে যাবে। তো এইটুকু আমাকে রাখতেই হবে এখন, যেহেতু এটা চাটনি। এই চাটনিটা খেতে শুধু পাপড়ি চাট বা যে কোনো চাটের সঙ্গেই ভালো লাগে না, এটা এমনি রুটি বা পরোটার সঙ্গেও খাওয়া যেতে পারে। খাবারটা খাওয়া নিজের কাছে, এটা আমি কিসের সঙ্গে খাবো, আমার কোনটার সঙ্গে ভালো লাগবে সেটা একদম আমার নিজের পার্সোনাল ম্যাটার। তো এটা রুটি পরোটা সবারই সঙ্গেও ভালো লাগবে, আর অবশ্যই ভাতের শেষ পাতে চাটনি খাবারের পর তো অবশ্যই ভালো লাগে। আর আমাদের বাঙালির তো মাংস ভাতের পরে লাস্ট পাতে একটু চাটনির দরকার পড়ে, তো এটা অবশ্যই দেওয়া যেতে পারে, খুব ভালো লাগবে। এটা ঠান্ডা হোক খুব ভালো করে, তারপর আমি এটাকে স্টোর করব। তারপর আমি ফিরে এলাম আমার চাটনির থিকনেসটা দেখার জন্য। দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর একদম ঠিক হয়ে গেছে, এখনো কমপ্লিট কিন্তু এটা ঠান্ডা হয়নি, আরো ঠান্ডা হবে একদম। মোট দেখো সাইডটা কতটা গাঢ় হয়েছে, খুব সুন্দর এটা গাঢ় হয়েছে। এটা একদম ঠান্ডা যখন হয়ে যাবে এটাকে আমি তখন একটা কাঁচের বয়মে ভরে রাখব। তো এটা কমপ্লিট ঠান্ডা হোক, এখন অনেকটাই গরম। তো এটাকে তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য আমি একটি বোলে ঢেলে নিয়েছি, এটি দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর একটা ঠান্ডা হয়েছে। আর সাইডে দেখো এগুলো লেগে গেছে কিন্তু নামছে না, তা আমার একদম পারফেক্ট এটা ঠিকঠাকভাবে এর থিকনেসটা আছে, একদম চামচের গায়েও লেগে আছে, নামছে না পুরোটা। এর যে ঘনত্বটা একদম ঠিকঠাক, তো এটা আরও ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পর আমি এটাকে রেখে দেবো এটা কাছের পাত্রে করে। এটা তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, আর তোমরা এই ধরনের চাটনিটা ট্রাই করবে। এটা দেখো একদম রিবনের মতন নামছে। এভাবে আমি এটাকে স্টোর করে রেখে দেব ডিপ ফ্রিজে, আর এটা ডিপ ফ্রিজে অন্তত থাকবে 4 থেকে 5 মাস, আর যদি নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রাখো তাহলে 2.5 থেকে 3 মাস আরামসে থাকবে। তো কিন্তু আমার অতদিন যাবেই না, আমার হয়তো 1.5 মাস মধ্যেই শেষ হয়ে যাবে, নানা রকমের খাবারে এটা আমি ইউজ করব, বা অনেকে অনেক টাইমে হয়তো আমার বাচ্চারা বের করেও খেয়ে নিতে পারে।